जय जीशु आमी शीर्षेंदु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी, आमरा जारा नतून विश्वासी तारा अनेकेई विश्रामबारे सठिक दिन सम्पर्के जानी ना, एमनकि नतून विश्वासी तो दूरेर कथा, अनेक पुरातन विश्वासीराओ रयेछेन जारा विश्रामबारेर सठिक दिन सम्पर्के जानेन ना। तारा अनेकेई बाइबेलेर उल्लिखित विश्रामबार नय बरं तादेर निजेदेर मनोगत दिनटिके विश्रामबार हिसाबे धरे थाकेन, जा ईश्वर बिरुद्ध। ताई आज आमरा बाइबेल थेके आपनादेरके जानाबो जे बाइबेल निर्देशित सठिक विश्रामबारेर दिन कोनटी, बा बाइबेल कोन दिनटिके विश्रामबार हिसाबे स्वीकृति दिए थाके। आशा करी आजके ए प्रचार आपनादेरके विश्रामबार सम्पर्के सठिकभावे जानते साहाज्य करबे। आजकेर प्रचारेर विषय बाइबेल मते विश्रामबार दिन कोनटी। प्रिय विश्वासी, बाइबेलेर ए विश्रामबार दिनटिके निये अनेक मतभेद रयेछे। अनेके बलेन जे सप्ताहेर प्रथम दिन रविवार दिनटा विश्रामबार दिन हिसेबे पालन करा उचित, आबार अनेके बलेन सप्ताहेर शेष अर्थात सप्तम दिन शनिवार दिनटा विश्राम दिन हिसेबे पालित हय। किन्तु बाइबेल आमादेरके कि बले से विषये देखे नेवा जाक। आमरा जदि यात्रा पुस्तक तार 20 अध्याय 8 थेके 10 पद पाठ करि, सेखाने लेखा आछे विश्रामबार आमार उद्देश्ये आलादा करे राखबे एबं ता पालन करबे। सप्ताहेर 6 दिन तोमरा परिश्रम करबे एबं तोमादेर समस्त काज करबे, किन्तु सप्तम दिनटा हलो तोमादेर ईश्वर सदाप्रभुर उद्देश्ये विश्रामेर दिन। सेदिन तोमरा तोमादेर छेले मेये, तोमादेर दास दासी, तोमादेर पशु बा तोमादेर शहर ओ ग्रामे बास करा अन्य जातिर लोक, मोट कथा कारो कोनो काज करा चलबे ना। एबं आमरा जदि आदि पुस्तक तार 2 अध्याय 1 थेके 3 पद पाठ करी, सेखाने लेखा आछे एइभावे महाकाश ओ पृथ्वी एबं तादेर मध्यकार सब किछु तैरी करा शेष हलो। ईश्वर तार सब सृष्टिर काज 6 दिने शेष करलेन, তিনি সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। এই সপ্তম দিনটিকে তিনি আশীর্বাদ করে নিজের উদ্দেশ্যে আলাদা করলেন, কারণ ওই দিনে তিনি কোনো সৃষ্টির কাজ করেননি। প্রিয় বিশ্বাসী, এখানে বলা আছে যে তোমরা বিশ্রাম দিনকে স্মরণ করো এবং সপ্তাহে 7টা দিনের মধ্যে 6টা দিন কাজ করবে এবং সপ্তম দিনটা তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে সময় কাটাবে, অর্থাৎ বিশ্রামবার হিসাবে পালন করবে। কারণ ঈশ্বর 6 দিন ধরে কাজ করার পর সপ্তম দিনে নিজে বিশ্রাম নিয়েছিলেন এবং সপ্তম দিনটিকে বিশ্রামবার হিসেবে ঘোষণা করেছিলেন। এবার অনেকেই প্রশ্ন করবেন যে শনিবার যে বিশ্রামবার এর প্রমাণ কি? আসুন নতুন নিয়ম থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আমরা যদি লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 53 থেকে 56 পদ পাঠ করি, তাহলে সেখানে লেখা আছে পরে দেহটি ক্রুশ থেকে নামিয়ে কাপড় দিয়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরি করা একটি কবরের মধ্যে রাখলেন। সেই কবরে আর কখনো কাউকে রাখা হয়নি। সেই দিনটা ছিল বিশ্রামবারের আয়োজনের দিন। বিশ্রামবার প্রায় শুরু হয়ে গিয়েছিল। যে স্ত্রীলোকেরা যিশুর সঙ্গে গালিল থেকে এসেছিলেন তারা জোসেফের পিছনে পিছনে গিয়ে কবরটি দেখলেন এবং যিশুর দেহ কিভাবে রাখা হলো তাও দেখলেন। তারপর তারা ফিরে গিয়ে তার দেহের জন্য সুগন্ধি মশলা এবং মলম তৈরি করলেন। এরপরে তারা মোশির আদেশ মতো বিশ্রামবারে বিশ্রাম করলেন। এবং আমরা যদি লুকলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 1 পদ পাঠ করি, সেখানে লেখা আছে সপ্তাহের প্রথম দিনের খুব সকালবেলা সেই স্ত্রীলোকেরা সেই সুগন্ধি মশলা নিয়ে কবরের কাছে গেলেন। এই বাইবেলের অনুচ্ছেদে বিশ্রাম দিন এবং সপ্তাহের প্রথম দিন কিভাবে একে অপরের সঙ্গে জড়িত সেই বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে। এখানে যেদিন যিশুকে কবরস্থ করা হয়েছিল তার পরের দিন বিশ্রামবার দিন ছিল এবং তার পরের দিন অর্থাৎ সপ্তাহের প্রথম দিন যিশু পুনরুত্থিত হয়েছিলেন। তাই অনেক বিশ্বাসীরা এটা মনে করেন যে সপ্তাহের প্রথম দিন রবিবারই হলো বিশ্রাম দিন। প্রিয় বিশ্বাসীরা, এই পদটিতে বলা হয়েছে যে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার দিনের কথা বলা হয়েছে এখানে। সুতরাং এখান থেকে প্রমাণ হয়েছে রবিবার নয় বরং শনিবার দিনটাই বিশ্রাম দিন হিসেবে পালন করা উচিত। এছাড়াও আমরা দেখি যে প্রস্তুতি পর্ব অর্থাৎ শুক্রবার
ও সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার পুনরুত্থান দিনের মাঝখানে শনিবার অর্থাৎ বিশ্রাম দিন ছিল। অর্থাৎ বলা যায় প্রস্তুতির দিন বা ষষ্ঠ দিন, যেটা হচ্ছে শুক্রবার, যেদিন প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল। পরের দিন হচ্ছে বিশ্রামবার বা সপ্তম দিন, যে দিনটা হচ্ছে শনিবার। যীশু তিন দিন পর মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন। শুক্রবার দিন তাকে ক্রুশে দেওয়া হলো, শনিবার দিন হচ্ছে বিশ্রামবার দিন, তার পরের দিন পুনরুত্থানের দিন বা সপ্তাহের প্রথম দিন, যে দিনটি হচ্ছে রবিবার, রবিবার দিন প্রভু যীশুখ্রিস্ট কবর থেকে পুনরুত্থিত হয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, বাইবেল অনুসারে বিশ্রামবারের আগের দিনটিকে গ্রিক ভাষায় প্রস্তুতি দিবস বা প্যারাসকিউ বলা হতো। আজও হাজার হাজার বছর পরেও ইংরেজি ক্যালেন্ডারে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার দিনটি আধুনিক ক্যালেন্ডারে প্যারাসকিউ নামে পরিচিত। সুতরাং এক্ষেত্রে বলা যায় যে শনিবার দিনটি হল বিশ্রামবার। প্রিয় বিশ্বাসী, অনেক খ্রিস্ট বিশ্বাসী দুটি দিনকে বিশ্রামবার হিসেবে পালন করেন, একটি হল শনিবার অপরটি হল রবিবার। একদল খ্রিস্ট বিশ্বাসী সপ্তাহের প্রথম দিনটি অর্থাৎ পুনরুত্থান রবিবারের দিনটিকে বিশ্রাম দিন হিসেবে চিহ্নিত করেছেন। আবার অপরদিকে অন্য খ্রিস্ট বিশ্বাসীরা সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার দিনটিকে বিশ্রাম দিন হিসেবে চিহ্নিত করেন। কিন্তু আমরা বাইবেলের কোথাও সপ্তাহের শুরুর প্রথম দিন অর্থাৎ রবিবার দিনটিকে বিশ্রাম দিন হিসেবে দেখতে পাই না। বাইবেলে কোথাও ঈশ্বর রবিবার দিনটিকে বিশ্রাম দিন হিসেবে স্বীকার করেননি। আমরা যদি যাত্রা পুস্তক তার 20:8-11 পাঠ করি, সেখানে পরিষ্কার লেখা আছে, বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। সপ্তাহের 6 দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে, কিন্তু সপ্তম দিনটা হলো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন। সেদিন তোমরা তোমাদের ছেলে মেয়ে, তোমাদের দাস দাসী, তোমাদের পশু বা তোমাদের শহর ও গ্রামে বাস করা অন্য জাতির লোক, মোট কথা কারো কোনো কাজ করা চলবে না। সদাপ্রভু 6 দিনে মহাকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেগুলোর মধ্যেকার সব কিছু তৈরি করেছিলেন এবং সপ্তম দিনে সেই কাজ আর করেননি। সেই জন্য তিনি এই বিশ্রাম দিনটাকে আশীর্বাদ করে তার নিজের জন্য আলাদা করেছিলেন। এবং আদি পুস্তক তার 2:1-3 পদও এই বিষয়ে লেখা আছে। সেখানে লেখা আছে, এইভাবে মহাকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যেকার সব কিছু তৈরি করা শেষ হলো। ঈশ্বর তার সব সৃষ্টির কাজ 6 দিনে শেষ করলেন, তিনি সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। এই সপ্তম দিনটিকে তিনি আশীর্বাদ করে নিজের উদ্দেশ্যে আলাদা করলেন, কারণ ওই দিনে তিনি কোনো সৃষ্টির কাজ করেননি। প্রিয় বিশ্বাসী, এখানে বলা হয়েছে যে ঈশ্বর যখন আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি একটানা 6 দিন এক নাগাড়ে কাজ করে গিয়েছিলেন এবং সপ্তম দিনটিকে তিনি পৃথক করে রেখেছিলেন বিশ্রামের জন্য। সুতরাং আমরা এই বিশ্রাম দিনটিকে 3 ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমত হচ্ছে ঈশ্বরের সমস্ত কাজ থেকে সপ্তম দিনে বিশ্রাম নেওয়া। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সপ্তম দিনটি অর্থাৎ বিশ্রামের দিনটি ঈশ্বর ধার্য করেছেন এবং সেই দিনটি ধন্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সপ্তম দিনটি ঈশ্বর দ্বারা অনুমোদিত। প্রিয় বিশ্বাসী, অনেকে বলেন যে ঈশ্বর পরে বিশ্রাম দিনটি পরিবর্তন করে দিয়েছিলেন, কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর এইরকম কোনো পরিবর্তন করেননি। আমরা যদি গীতসংহিতা তার 89:34 পাঠ করি, সেখানে লেখা আছে, আমার স্থাপন করা ব্যবস্থা আমি খেলাপ করব না, আমার মুখ যা বলেছে তা বদলাব না। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্যে এখানে পরিষ্কার ঈশ্বর বলেছেন যে তিনি তার চুক্তি কখনোই ভেঙে দেবেন না, তিনি তার মুখ থেকে বেরিয়ে আসা কোনো শব্দই পরিবর্তন করবেন না। সুতরাং এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের বলা কথাটি সম্পূর্ণ মন গড়া এবং সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার দিনটি বিশ্রামবার দিন। বাইবেল আমাদেরকে স্পষ্ট প্রমাণ দিচ্ছে যে ঈশ্বর বিশ্রাম দিনটির কোনো পরিবর্তন করেননি। এবার হয়তো অনেকে বলবেন যে তাহলে প্রভু যীশু খ্রিস্ট বিশ্রাম দিনের পরিবর্তন করেছিলেন। প্রিয় বিশ্বাসী, এই কথাটি সম্পূর্ণ ভুল বা ভুয়ো, কারণ বাইবেলে আমরা কোনো যুক্তি বা প্রমাণ পাই না এর সপক্ষে। কারণ প্রভু যীশু নিজেই বিশ্রামবার পালন করতেন। আমরা যদি লুকলিখিত সুসমাচার তার 4:16 পাঠ করি, সেখানে লেখা আছে, এরপরে যীশু নাজরতে গেলেন, এখানেই তিনি বড় হয়েছিলেন, তিনি নিজের নিয়ম মতো বিশ্রামবারে সমাজ ঘরে গেলেন।
তারপর শাস্ত্র পাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। প্রিয় বিশ্বাসী, এই পদে তো আমরা প্রভু যীশুকে বিশ্রামবার পালন করতে দেখি। এমনকি প্রভু যীশু বলছেন যে তিনি এই জগতে শাস্ত্রের কোনো বচনকে পরিবর্তন করতে আসেননি, বরং তিনি শাস্ত্রের বচনকে পূর্ণ করতে এসেছেন। আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 5:17-19 পাঠ করি, সেখানে লেখা আছে, এই কথা মনে করো না আমি মসির আইন কানুন আর নবীদের লেখা বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত, যতদিন না আইন কানুনের সমস্ত কথা সফল হয়, ততদিন সেই আইন কানুনের এক বিন্দু কি এক মাত্রা মুছা যাবে না। তাই আদেশগুলোর মধ্যে ছোট একটা আদেশও যে কেউ অমান্য করে এবং লোককে তা অমান্য করতে শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট বলা হবে। কিন্তু যে কেউ সেই আদেশগুলো পালন করে ও শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে বড় বলা হবে। এই দুটি পদে আমরা প্রভু যীশুর শাস্ত্রীয় সকল বচনকে সম্মান ও বিশ্রামবার পালনকে দেখতে পাই। শাস্ত্রীয় বচন অনুসারে যে রীতি ছিল তা তিনি পালন করেছেন বলে আমরা এই পদটিতে দেখতে পাই। এবার হয়তো অনেকে বলবেন যে তাহলে খ্রিস্টের শিষ্যরা বিশ্রাম দিনটির পরিবর্তন ঘটিয়েছিল। এক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টি বা ধারণাটিও সম্পূর্ণ ভুল বা ভুয়ো। আমরা যদি প্রেরিত পুস্তক তার 16:13 পাঠ করি, সেখানে লেখা আছে, বিশ্রামবারে আমরা শহরের ফটকের বাইরে নদীর কাছে গেলাম, মনে করলাম সেখানে যিহুদীদের প্রার্থনা করবার জায়গা আছে। সেখানে যে স্ত্রীলোকেরা মিলিত হয়েছিলেন আমরা তাদের কাছে বসে কথা বলতে লাগলাম। প্রিয় বিশ্বাসী, এখানে স্পষ্ট লেখা আছে যে যিশুর শিষ্যরা অর্থাৎ প্রেরিতরা বিশ্রামবার পালন করতেন বা মেনে চলতেন। এছাড়াও আমরা যদি ইব্রীয় পুস্তক তার 4:4-10 পাঠ করি, সেখানে লেখা আছে, পবিত্র শাস্ত্রের এক জায়গায় সপ্তম দিন সম্বন্ধে বলা হয়েছে, ঈশ্বর সপ্তম দিনে কোনো সৃষ্টির কাজ করেননি। তিনি আবার বলেছেন, আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না। এখন এই কথা ঠিক যে কিছু লোক তার দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারবে, কিন্তু যে ইসরায়েলীয়দের কাছে আগে সুখবর প্রচার করা হয়েছিল তাদের অবাধ্যতার জন্যই তারা ঈশ্বরের দেওয়া বিশ্রামের জায়গায় যেতে পারেনি। এই জন্য ঈশ্বর যেমন আগে ইসরায়েলীয়দের কাছে বলেছিলেন, ঠিক তেমনি অনেক দিন পরে রাজা দাউদের মধ্য দিয়ে আবার বলেছেন, আহা আজ যদি তোমরা তার কথায় কান দাও। তিনি বলেছেন, তোমাদের অন্তর তোমরা কঠিন করো না। এই কথা বলে তার দেওয়া বিশ্রামের জায়গায় যাওয়ার জন্য ঈশ্বর আর একটা সময় ঠিক করেছিলেন এবং তিনি তার নাম দিয়েছিলেন আজ। যদি যিহোশুয়া ইসরায়েলদের সেই বিশ্রামের জায়গায় নিয়ে যেতেন, তবে ঈশ্বর পরে আর একটা সময়ের কথা বলতেন না। তাহলে দেখা যায় ঈশ্বরের লোকদের জন্য বিশ্রামের সুযোগ আছে, কারণ ঈশ্বর যেমন তার সৃষ্টির কাজ শেষ করে বিশ্রাম নিয়েছিলেন, ঠিক তেমনি যে লোক ঈশ্বরের দেওয়া বিশ্রামের জায়গায় যায় সেও তার কাজ থেকে বিশ্রাম পায়। প্রিয় বিশ্বাসী, এখানে কোথাও উল্লেখ নেই যে যিশুর শিষ্যরা অর্থাৎ প্রেরিতরা বিশ্রামবারের পরিবর্তন করেছিলেন, বরং এখানে প্রেরিতদের বিশ্রামবার পালনের নানা চিহ্ন আমরা দেখতে পাই। প্রিয় বিশ্বাসী, বাইবেল কোথাও বলেনি যে ঈশ্বর বা তার পুত্র প্রভু যিশু খ্রিস্ট বা যিশুর শিষ্যরা বিশ্রামবারের পরিবর্তন করেছেন, বরং আমরা এই পদগুলি থেকে দেখি যে সৃষ্টির শুরু থেকে ঈশ্বর বিশ্রামবার হিসেবে যে দিনটিকে ঠিক করেছিলেন সেদিনটি বিশ্রামবার দিন হিসেবে বাইবেলে পরিচিতি দেয়। বাইবেলে কোথাও সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার দিনটিকে বিশ্রামবার হিসেবে স্বীকৃতি দেয়নি বা সমর্থন করেনি। বাইবেল সৃষ্টির শুরু থেকে সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার দিনটিকেই বিশ্রামবার হিসেবে সমর্থন করে। সুতরাং এটা বলা যায় যে রবিবার দিনটিকে বিশ্রামবার হিসেবে পালন করা সম্পূর্ণ অযৌক্তিক এবং নিজস্ব মনোগত, বাইবেল এটিকে সমর্থন করে না। আজকের এই প্রচারের মধ্য দিয়ে আমরা জানলাম বিশ্রামবার দিন কবে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে নতুন বিষয়ে শিক্ষা দিলে। প্রভু, তুমি আজ বিশ্রামবার সম্পর্কে আমাদের যে ভুল ধারণা ছিল এতদিন, তা তুমি তোমার বাক্য দ্বারা ভেঙে দিলে এবং সঠিকটি জানতে সাহায্য করলে। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা আজ থেকে তোমার সেই শিক্ষাকে আমাদের অন্তরে ধরে রাখতে পারি এবং সঠিকভাবে পালন করতে পারি। প্রভু গো, সকল ভার তোমাতে আমরা অর্পণ করি প্রথম থেকে শেষ পর্যন্ত। সকল মহিমা, গৌরব, প্রশংসা তোমাকেই দিই।
তুমি আমাদের সকলকে অনুগ্রহ দান করো। এই ছোট্ট প্রার্থনা আমাদের মঙ্গলময় প্রভু নাসরিতীয় খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন।